আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জাস্ট অনক্লিক ইভেন্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি ইমেজ রয়েছে, তার পরবর্তীতে আমরা যদি এখানে নিচের কোনো ইমেজকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সেই ইমেজটা আমার উপরে দেখাচ্ছে। আমি যদি তার পরবর্তীতে কোনো একটা ইমেজকে ক্লিক করি তাহলে সেই ইমেজটা আমার জুম হয়ে সেটা উপরে দেখাচ্ছে। তো তার পরবর্তীতে আমি যে ইমেজগুলোকে ক্লিক করব সেই ইমেজগুলোই কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে অনক্লিক আমার যে ইভেন্টটি রয়েছে সেটা ব্যবহার করে কীভাবে এই কাজগুলো হয়ে থাকে সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিও টিউটোরিয়াল আলোচনা করব। তো এই কাজটা অতি একটি সিম্পল কাজ, তো যারা পারবেন না তারা আমার সঙ্গে সঙ্গে কাজটা করে নেবেন, আর যারা পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন নিজেরাই করার। তো সবার প্রথমে জাস্ট আমি যে কাজ করতে চাচ্ছি এখান থেকে জাস্ট যে কোডগুলো করেছিলাম সেই কোডগুলো এখান থেকে আমি কেটে দিচ্ছি, আউটপুটটা আপনাদের দেখায়। এখন আপাতত কিছু নেই, তাই না? তো এখন আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি এখানে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে একটি ফাইল তৈরি করে রেখেছি, তার পাশাপাশি আমি জাস্ট ইমেজ ওয়ান, ইমেজ টু, ইমেজ থ্রি, ইমেজ ফোর, ইমেজ ফাইভ নামে পাঁচটি ইমেজ রেখেছি। তো এখানে আপনারা নিজের ইচ্ছা মতো ইমেজটাকে নিয়ে নেবেন। তো এর পরবর্তীতে জাস্ট একটি ডিপ তৈরি করে নিলাম, সেই ডিপের মধ্যে আমি প্রথম ইমেজটাকে রাখতে চাচ্ছি। তো সেইটা হবে আমার ইমেজ ওয়ান ডট জে এফ আই এফ। তো এটা কিন্তু আমার একটি অতি সিম্পল কাজ, আমি আবারও বলছি এই কাজ তেমন কোনো বড় কাজ নয়। তো জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে কাজটা আমি এখানে করে দেখাচ্ছি। তো 500 পিক্সেল হবে আর উইথ অ্যাট্রিবিউটের মাধ্যমে এটাকে আমি বলে দিচ্ছি এইটা হবে হচ্ছে আমার 600 পিক্সেল। পারফেক্ট, কন্ট্রোল ইজ দিয়ে সেভ করে নিলাম। আউটপুটটা যদি এবার আমরা দেখি তাহলে দেখেন ইমেজটা কিন্তু এখন আমার চলে আসলো। তো সেকেন্ড কাজ করতে হবে এই ইমেজ যেটা আমরা তৈরি করলাম সেই ইমেজের নিচে আমাকে আরও কয়েকটি ইমেজ তৈরি করতে হবে, তো অবশ্যই এই ডিমের বাইরে, তাই না? তো এই কাজটা জাস্ট আমরা করে ফেলি, এখানে চলে আসলাম। তার পরবর্তীতে আমরা ইমেজ টু ডট জে এফ আই এফ, পারফেক্ট। তো এইটার একটি হাইট এবং উইথ দিয়ে দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। তো হাইট বলে দিচ্ছি 125, তার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট উইথ বলে দিচ্ছি 125। তো এই কাজটা এখানে আমরা করে ফেললাম। আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখেন এটা আমার কিন্তু পারফেক্ট চলে আসলো, তাই না? তো এই কাজটা জাস্ট আমি বারবার করব, সেজন্য আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে চারটা রাখলাম। তার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমি ইমেজের পার্টটা, মানে ইমেজের যে নামটা সেগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে দিলাম থ্রি, তার পরবর্তীতে এইটা দিলাম ফোর, তার পরবর্তীতে এইটা দিলাম এখানে আমি ফাইভ। পারফেক্ট, এই কাজটা এখানে আমরা করে ফেললাম, আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে নিলাম। তো দেখেন আমি জাস্ট যে কাজ করেছি ইমেজগুলোকে জাস্ট আমি এখানে অ্যাড করেছি, আর পরবর্তীতে আর কোনো কাজ এখানে আমি করিনি। তো এই কাজটা করার পর এখন আমি আরেকটি কাজ করতে চাচ্ছি, সেই কাজটা হলো এই পুরো বডিটা যেন আমার সেন্টারে থাকে। তো এই যে সেন্টার, সেন্টারে নিয়ে আসার জন্য জাস্ট আমি যে কাজ করতে চাচ্ছি স্টাইল দিয়ে দিচ্ছি, তার পরবর্তীতে বডি ট্যাগটাকে ধরলাম, টেক্সট অ্যালাইনমেন্টটা এখান থেকে আমরা বলে দিব। তো টেক্সট অ্যালাইনমেন্ট বলে দিলাম আমরা সেন্টার, পারফেক্ট। তো ইমেজগুলো কিন্তু আমার সেন্টারে চলে আসলো। এখন জাস্ট এই যে অনক্লিক ইভেন্ট ইউজ করে কীভাবে আপনার ইমেজগুলো চেঞ্জ করতে হয় সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করতে চাই। তো প্রথমে দেখেন আমরা কিন্তু কোন ইমেজটাকে চেঞ্জ করছি, আমাদের যে বিগ ইমেজটা রয়েছে সেই বিগ ইমেজটাকে কিন্তু আমরা চেঞ্জ করব, তাই না? তো সেই বিগ ইমেজের একটা আমরা আইডি দিয়ে দিই। তো সেই ইমেজটা হচ্ছে আমার এই প্রথম ইমেজ, অবশ্যই, পারফেক্ট। তো এই ইমেজের একটা আইডি এখানে আমরা বলে দিচ্ছি মেইন ইমেজ, মেইন ইমেজ, পারফেক্ট, মেইন ইমেজ। তো তার পরবর্তীতে এই যে আমার ইমেজ, এই ইমেজের ভিতরে এখন আমি অনক্লিক ইভেন্ট তৈরি করে নিতে চাচ্ছি। তো অনক্লিক জাস্ট আমি বলে দিব। তো অনক্লিকে আমি কি বলে দিতে চাচ্ছি, চেঞ্জ চেঞ্জ ইমেজ ওয়ান, পারফেক্ট, চেঞ্জ ইমেজ ওয়ান। তো সেমভাবে আমি প্রত্যেকটা জন্যই করতে চাচ্ছি, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে কিন্তু কাজটা এখানে আমার হয়ে যাবে, পারফেক্ট। এখানেও সেম কাজটা এখানে আমাকে করতে হবে, তাই না? তো এই কাজটা এখানে আমরা করে ফেললাম। তো করে ফেলার পর এই যে ইভেন্ট আমরা যেগুলো তৈরি করলাম এগুলো অবশ্যই কিন্তু আমাকে ফাংশন তৈরি করতে হবে। তো এখান থেকে প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা নেম দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ওয়ান, এটা ওয়ান না রেখে আমি টু রাখছি, এবং এইটাকে রেখে দিলাম আমি থ্রি, এবং এইটাকে রেখে দিচ্ছি এখানে আমি ফোর, এবং সবার শেষের এইটাকে আমি রেখে দিলাম ফাইভ। তাহলে এই যে আমরা যে নামগুলো দিয়েছি সেই নামগুলো দিয়ে এখন আমরা জাস্ট ফাংশন তৈরি করতে চাই। তো জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য আপনারা সকলে জানেন যে আমাদের বডি ট্যাগের উপরে এখানে স্ক্রিপ্ট যে ট্যাগ রয়েছে সেটাকে ওপেনিং করে নিলাম এবং ক্লোজিং করে নিলাম, তার পরবর্তীতে ফাংশন। তো এই যে ফাংশন চেঞ্জ ইমেজ টু সেইটা ধরে আমরা একটি ফাংশন তৈরি করলাম।
তবে সবার প্রথমে আমরা একটা কাজ করি নি আপনাদের বোঝার সুবিধার্থে যে ইমেজের একটা মেইন ইমেজ সুতরাং এই ইমেজের কিন্তু একটা আমরা আইডি দিয়েছিলাম তো দেখেন এখানে একটা আইডি দিয়েছিলাম তো সেই আইডিটাকে আমরা এখানে ধরে ফেলি তো ভেরিয়েবল একটা নিয়ে নিলাম তো বলে দিলাম মেইন পারফেক্ট মেইন আন্ডারস্কোর ইমেজ মেইন ইমেজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তো সেইটার মধ্যে জাস্ট আমরা ইমেজের আইডিটাকে এখানে আমরা রেখে দিলাম পারফেক্ট তো এই কাজটা করে দেওয়ার পর এখন আমরা এই যে মেইন ইমেজ যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলটাকে নিয়ে কিন্তু এখন আমাদের একটু কাজ করলেই হয়ে যাবে তো জাস্ট আমরা বলে দিচ্ছি মেইন ইমেজ ডট সোর্স ইকুয়াল কোনটা হবে এই যে আমার ইমেজ টু যখন এটাতে ক্লিক করবে তখন যেন আমার ইমেজ টুটাই শো হয়ে যায় পারফেক্ট তো এই কাজটাই কিন্তু এখানে আমরা করে ফেললাম কন্ট্রোল ইজ দিয়ে সেভ করলাম আউটপুটটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখান থেকে আমরা জাস্ট ক্লিক করতেছি চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখন আমাদেরকে তিন নাম্বার চার নাম্বার ইমেজগুলোকে নিয়েও কাজ করতে হবে তো এখানে লক্ষ্য করে দেখেন আমরা যখনই অনক্লিক ইমেজ টুটাকে ক্লিক করছি তখনই কিন্তু সেটা এই ফাংশনকে কল হওয়া মাত্রই সেটা আপনার কী করতেছে মেইন ইমেজ মানে আমি যে আইডি দিয়েছিলাম মেইন ইমেজ সেই ভেরিয়েবলটাকে নিয়ে আমি জাস্ট সোর্স সোর্স মানে এই যে সোর্স ইমেজের যে সোর্স অ্যাট্রিবিউট রয়েছে সেইটাকে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা চেঞ্জ করে দিচ্ছি যে ইমেজ টু ডট জেফ আইভ প্রাথমিক অবস্থা ছিল ইমেজ ওয়ান তার পরবর্তীতে যখনই কেউ টুতে ক্লিক করবে তখনই সেটা হয়ে যাবে ইমেজ টু ডট জেফ আইভ এটা সেট হয়ে যাবে তো এই কাজটাই কিন্তু আসলে আমাদের কাজ তো প্রত্যেকটার জন্য আমাকে এখন ফাংশন তৈরি করতে হবে তো সেজন্য আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি এখান থেকে তো এইটা আমি বলে দিচ্ছি ইমেজ থ্রি তার পরবর্তীতে এইটা হচ্ছে আমার ইমেজ থ্রি তাহলে এইটা হয়ে যাবে আমার ইমেজ থ্রি আমি জাস্ট সোর্সটাকেও পরিবর্তন করে দিচ্ছি এইটা আমার ইমেজ ফোর এইটা হয়ে যাবে আমার ইমেজ ফোর এবং এইটা হয়ে যাবে আমার ইমেজ ফাইভ এবং এইটা হয়ে যাবে আমার ইমেজ ফাইভ কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম আউটপুটটা যদি এবার আমরা দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের পারফেক্ট কাজ করেছে তাই না তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি আপনাদের সঙ্গে একদম ভেঙে ভেঙে আলোচনা করেছি তো কোনো সমস্যা নেই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার রিভিউ করে নিচ্ছি তো সবার প্রথমে জাস্ট আমরা যে কাজ করেছি একটা ইমেজ মেইন ডিপ তৈরি করেছি তো সেই ডিপের মধ্যে কিন্তু আমাদের মেইন ইমেজ অর্থাৎ আমাদের বড় ইমেজটাকে রেখেছি তার পরবর্তীতে আমি জাস্ট যে কাজ করেছি যে ইমেজগুলোকে আমি চেঞ্জ করতে চাচ্ছি সেইগুলোকে যে আমার অনক্লিক ইভেন্ট সেইগুলোকে দিয়ে আমি একটা ফাংশন এখানে আমরা কাজ করাচ্ছি তো দেখেন যখন আমরা ইমেজ টু সুতরাং দেখেন এখানে যখন আমরা এই যে ইমেজ টুটাকে ক্লিক করব সেটা ক্লিক করলে কী কাজ হবে সেটা আমরা পরিবর্তন করে দিচ্ছি তো সেইটা ক্লিক করা মাত্র একটি ফাংশন আমাদের কী করবে ফাংশন মানে কি কোনো একটা কাজ করে আমাদেরকে আউটপুট প্রদান করা সুতরাং সেই যে ফাংশন আমাদের ভিতরে এই যে সোর্সটা পরিবর্তন করে দিচ্ছে এবং আমাদেরকে আউটপুটটা সে প্রদান করতেছে সুতরাং এই যে ইমেজের যে সোর্সটা সেটাই কিন্তু আমাদেরকে সে প্রদান করতেছে তার পরবর্তীতে যখন আমরা আমাদের যখন ইমেজ টুতে ক্লিক করব তখন সে আমাদের কী করতেছে থ্রিতে যখন ক্লিক করব যখন আমরা ইমেজ থ্রিতে ক্লিক করব তখন সে আমাদের কী করবে ফাংশন চেঞ্জ ইমেজ থ্রিতে কল হবে কল হওয়ার পর এখন আমাদের এই যে মেইন ইমেজ সুতরাং আমার যে ডিপটা ছিল মেইন ইমেজ সেই ভেরিয়েবল ডট সোর্স মানে সোর্সটা জাস্ট পরিবর্তন করে দিচ্ছে ইমেজ থ্রি ডট জেএফ আইভ তো এই কাজগুলো কিন্তু এভাবে আপনার প্রত্যেকটার জন্য কাজ করতেছে চেঞ্জ ফাংশন ফোরের জন্য ফাংশন ফাইভের জন্য কাজ সেম কাজগুলোই কিন্তু এখানে করতেছে তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ